কিছুটা হয়েছে আগে একটু হালকা বাড়িছে, এরপরে আর বাকি যুগ যতটুকু আছে না অতটুকু দিয়ে দেবেন, বাকি যতটুকু আছে বেশি তো রাইত হয়নি অতটুকু দিয়ে দেবেন। আরেকবার শেষ সবাই কয়নি, সবাই এই কথা কয় না, যে সময় কথিছি তোমার নেতা আমার নেতা, কেউ কেউ দিছে তোমার নেতা আমার নেতা, আবার কেউ নেতার নাম কয় না, আর নেতার নাম কইলে আবার আর একজনের নাম কয় যায় না। একজন গেছে আমার দক্ষিণ অঞ্চলে, ভোটার তালিকার নাম করে না, ভোটার তালিকায় নাম উঠাইতে না, তা সোয়ালের গিয়ে বলতেছে সোয়ালের নাম হলো সুবান শেখ, সুবান শেখ, তো আগে ওর আব্বার কাছে গেছে, ওর আব্বার নাম আব্দুল হাই শেখ, তো সুবান বসা, তা ওর বাপের নাম এ করার পরে তা ওর বলতেছে তোমার নাম কি, তা বলতেছে আমার নাম সুবান, তা কইলো তোমার আব্বা তো শেখ, বলে আমার আব্বা শেখ হতে পারে আমার নাম সুবান খাতুন, কাই কি কেন কা আমার তাহলে শেখ লিখলে আমার আব্বার নামের সাথে নাম হয়ে যায় না, একটা মান সম্মানের ব্যাপার না। ও পাগলা কি বুঝিছে, ওর কি জাগা জমি আর থাকবে, তার নেতা যিনি তিনি হলেন রহমাতুল আলামিন, এই নেতার সাথে দুনিয়ার কোন নেতার তুলনা চলে, এই জন্য রসুল বলছে লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বাই ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি, জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো তোমার নেতা আমার নেতা দুহাত তুলে করবেন বিশ্ব নবী মুস্তফা, কারা কারা কয় না একটু দেখে নলেজে রেখেন, ওরাই হলো আবুজন কথা কান ঠিক না ভাই, ঠিক তোমার নেতা আমার নেতা আল কোরআনের আলো সংসদে জালো, এই তো কেবল কিলাম লাগালাম, সাজ করবো তো রাত 12টার পর, আমার ভাইরা আবু জাহেল ডাক দিয়া বলেন, আর মামা কই অসুবিধা হচ্ছে না, আছে আছে আমার মামার মাথায় দিতে টুপি নেই, একটু কালে মার জি কেরলা জোরে লা এই হলো আমার মামা, এই যে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন এই আমার মামা, আপনারা তো চেনেন, চেনেন কি চেনেন না, একটু বাংলাদেশের মার্কেটে তুলি দিয়ে যায় যদি সারা বিশ্বে তো আমার রসগুলো চলে, এই আমার মামা, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ অনেক বছর আসি আবার আসবো আল্লাহ বাসালি ইনশাল্লাহ, কথা বলেন ঠিক না ভাই, ঠিক আলহামদুলিল্লাহ।